অজানাকে জানার অচেনাকে চেনার এক অন্যতম মাধ্যম হল বই। বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে শুভ উদ্বোধন হল খোয়াই জেলাভিত্তিক পাঁচ দিনব্যাপী বইমেলা তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হলের মাঠে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রীয় বিধায়ক তথা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলা শাসক এলটি ডালং, তেলিয়ামুড়ার পুরপতি রূপক সরকার সহ অন্যান্যরা। এদিনের এই জেলাভিত্তিক বইমেলায় প্রায় 35টি স্টল নিয়ে বসে পুস্তক বিক্রেতারা। মানুষের চিন্তাভাবনা ও জ্ঞানের সুদূর প্রসার ঘটাতে এই বইমেলার আয়োজন করে উদ্যোক্তারা। এবছরই এই প্রথমবারের মতো তেলিয়ামুড়াপুর পরিষদের উদ্যোগে খোয়াই জেলাভিত্তিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আলোচনা করতে গিয়ে বলেন, বন্ধুরা, এই সরকার আসার পর এখানে দীর্ঘকাল যারা সত্তাসীন ছিলেন তাদের একটা অপপ্রচার করা হচ্ছিল যে নন কমিউনিস্ট যদি সরকার আসে সে সরকারগুলো কালচারাল হয় না, ইন্টেলেকচুয়াল হয় না, তার মধ্যে সোসাইটির ডেপথ থাকে না, তারা ড্রামাকে বোঝে না, তারা শিল্পীকে চেনে না, বুঝে না, বাউল শিল্পীকে চেনে না, তাকে অনুধাবন করে না, প্রচার করেছিল। কারণ কি, তাদেরও মার্কেটটা চলছিল, একটা কারণ আছে, একটা প্রমাণ রয়েছে। 89-এ যে জোট সরকারটা এসেছিল কমিউনিস্ট যাওয়ার পর, সেই সময় যে জোট সরকারটা এসেছিল সেটা ত্রিপুরার কালচারাল সিস্টেম হোক, ড্রামার সিস্টেম হোক, শিল্পীর জীবনের পদ্ধতি হোক, কবি হোক, সব বরবাদ করে তুলমূলে বিনাশ করেছিল, এটা সত্য। আর সেটাকে বিক্রি করেছে বিগত 25 বছর, যে নন কমিউনিস্ট কোনো সরকার আসলে দেখো কি হয় শিল্পীদের, কি হয় সংস্কৃতির, কি হয় নাটক ড্রামা যারা যুক্ত আছেন, যারা গানের শিল্পী, কি হয়। কিন্তু আজ আমি গর্ব করে বলি, 4 বছর পূর্ণ হয়েছে সরকারের, আপনারা যেটা করতে পারেননি তার 100 গুণা বেশি ললিত কলা একাডেমি এই সরকারই এনেছে, ডিজিটাল মিউজিয়াম আজকে বাজেটে 40 কোটি টাকা ব্যয়ে পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম ডিজিটাল মিউজিয়াম কেউ এনেছে তো এই সরকার এনেছে, ডিজিটাল মিউজিয়াম পুরো ভারতবর্ষে প্রথম আগরতলাতে কোথায় হবে, পুরনো গভর্নর হাউস আগরতলাতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরার জন্য দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল স্কুল অফ ড্রামার্স ত্রিপুরাতে সেন্টারের জন্য জিরেনায়া মহকুমার অধীনে রানীর বাজারে 2,360 একর জমিন দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, তার জন্য আমরা জায়গা প্রক্রিয়াধীন রয়েছে, ভারত সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত স্বশাসিত সংস্থাগুলো রয়েছে তাদের মধ্যে আরো কিছু আঞ্চলিক সেন্টার রাজ্য স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তার সঙ্গে রাজ্যের সাংস্কৃতিক জাতীয় স্তরে আরো বিকশিত করার জন্য হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশের সাথে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বন্ধুরা, তার আগে ললিত কলা একাডেমি আসেনি,
সত্যজিৎ রায় যে সংস্থা আছে তার এক ক্যাম্পাস তৈরি করার ব্যবস্থা হয়নি, যেটা আমি বললাম ডিজিটাল মিউজিয়ামের ব্যবস্থা হয়নি। আর আজকে যে প্রবাদ গুলো ছিল যে নন কমিউনিস্ট সরকার আসলে সংস্কৃতি ও শিল্পী ও তার ব্যবস্থার অবনতি হয়, আজকে ত্রিপুরার মানুষ বুঝে গেছে যে না, নরেন্দ্র মোদীর নেতৃত্বের ডাবল ইঞ্জিনের সরকার যখন আসে তখন শুধু সংস্কৃতি নয়, ওয়ার্ক কালচার, মহিলাদের সশক্তিকরণ, 33% রিজার্ভেশন, ইয়ুথদের জন্য রোজগার, আজকের বাজেট যে প্রস্তুত করা হয়েছে শুধু ইয়ুথ মহিলা, তারপর এন্টারপ্রেনারশিপ, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার শুধু মানুষের জন্য করা হয়নি, এবারের বাজেটে পশুর জন্য রাখা হয়েছে। সিপাহি জেলাকেও 25 কোটি টাকা খরচা করে পশুদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা, গাছের বনায়নের সিস্টেমকে উন্নয়ন করার জন্য ব্যবস্থা। আমরা জানি গাছের মধ্যে প্রাণ আছে, জগদীশ চন্দ্র বোস প্রমাণিত করেছেন। এই সরকার শুধু মানুষের জন্য করেনি, এই বাজেটে গাছের জন্য করেছে, পশুর জন্য করেছে, মানুষের জন্য করেছে, সেক্টর ওয়াইজ করেছে। এই প্রথম কোন সরকার এক এক ব্যক্তির খেয়াল রেখে তার মধ্যে করেছে। বারবার আমার উপরে চিকে উঙ্গলি তোলা হতো, বিপ্লব দেব বলেছে 2000 টাকা করে ভাতা দেবে, কই দিচ্ছে না তো? আরে দিলে বিপ্লব দেবী দিতে পারে, তোমাদের হাড়ান নেই, তোমরা জীবনও পারবে না, জীবনও পারবে না, তার কল্পনাও করতে পারবে না। এ সরকার কমিটেড সরকার, মহিলাদের জন্য 33% রিজার্ভেশন দেবো, আমি ভিশন ডকুমেন্টে বলিনি, কোথাও লেখা নেই, কিন্তু মহিলা সশক্তিকরণের মূল মন্ত্র গেলে যখন কাজ করা শুরু করেছি আমি দেখেছি ত্রিপুরার উন্নয়ন তখন। এবছর থেকে নিট ও জেইই সহ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন চালু করল বদরপুর মালওয়ার ওল্ড স্টোরেজের নিকটস্থ অ্যাসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। 2021 সালে যাত্রা শুরু করেছিল স্কুলটি। এক বছরের মধ্যে বিদ্যুজনদের নজর কাটতে সক্ষম হয় অ্যাসপায়ার। তাই শিক্ষানুরাগী অভিভাবকদের অনুরোধে স্কুল স্তর অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন শুরু করেছে অ্যাসপায়ার। নতুন শিক্ষানীতি অনুসরণ করে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন ছাত্রছাত্রীদের। পাশাপাশি এইচএস স্তরে চালু হচ্ছে নিট জেইইর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। অ্যাসপায়ারের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগ তৈরি করা, পাশাপাশি প্রযুক্তি, উদ্ভাবনী এবং গঠনমূলক শক্তি অর্জন করার জন্য তাদের সক্ষম করে তোলা স্কুলের অন্যতম একটি লক্ষ্য, যাতে এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টে ছাত্রছাত্রীরা সহজভাবে অংশ নিতে পারে। তেলিয়ামুড়া থেকে নরেন্দ্র চক্রবর্তীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।